রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আকাশ মেঘলা, সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা বাড়বে না, পাশাপাশি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 86% থাকায় বজায় থাকবে অস্বস্তিও। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতেও। অন্যদিকে শনিবারও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3-4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।